এই জালিয়াতির নির্বাচনে দুইজন খুব আনন্দিত হয়েছেন, দুইজন, একজন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আরেকজন বাংলাদেশের দখলদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কি করে তাহাজ্জুদের নামাজের সময় তারা ব্যালট বাক্স পূর্ণ করেছে। উপস্থিত ভাই বোনেরা, ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ দেবের পক্ষ থেকে এদেশের একজন কৃতি সন্তান, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশকে যিনি উন্নয়ন উৎপাদনের পথে এবং বহুদলীয় গণতন্ত্রের পথে যিনি প্রতিষ্ঠিত করেছিলেন, তার 88তম জন্মবার্ষিকী গিয়েছে গতকাল। এই ক্ষণজন্মা মহাপুরুষের জন্মদিন উপলক্ষে, জন্মবার্ষিকী উপলক্ষে দেব আজকে আপনাদের সামনে অসহায় মানুষ যারা শীতে কষ্ট পাচ্ছেন তাদের জন্য এই শীত বস্ত্রের আয়োজন করেছে। আপনারা সুশৃঙ্খলভাবে বসবেন, কেউ হইচই করবেন না। হইচই করে, দৌড়াদৌড়ি করে, কাড়াকাড়ি করলে পরে অনেকে পায়, অনেকে পান না। যদি চুপচাপ বসে থাকেন তাহলে প্রত্যেকেই পাবেন। আপনারা এই দেশে জনগণ আপনার মিথ্যার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, অসত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আপনার শেখ হাসিনার জালিয়াতির নির্বাচন বর্জন করেছেন। সুতরাং আপনারাই এই দেশের শক্তি, আপনাদের উপর ভর করেই আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি, আন্দোলন, সংগ্রাম করেছি। শেখ হাসিনার এই যে জালিয়াতির নির্বাচন, এই যে একতরফা নির্বাচন, আমি এবং দামির নির্বাচন, আমরা আর মামুদের নির্বাচন, আজকে বাংলাদেশের মানুষ এবং পৃথিবীর সমস্ত গণতন্ত্র, গণতান্ত্রিক দেশ এটা বর্জন করেছে। বন্ধুরা আমার, সবাই ছি ছি করছে, সবাই হাসছে যে কি করে তাহাজ্জুদের নামাজের সময় তারা ব্যালট বাক্স পূর্ণ করেছে, সুবে সাদেকের সময় তারা ব্যালট বাক্স পূর্ণ করেছে। বারবার এই জালিয়াতরা আপনার জোর করে ক্ষমতার যে মালিক জনগণ সেটা তারা কেড়ে নিয়েছে। এই গত 7ই জানুয়ারির এই জালিয়াতির নির্বাচনে দুইজন খুব আনন্দিত হয়েছে, দুইজন, একজন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আরেকজন বাংলাদেশের দখলদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং আমরা এই জালিয়াতির নির্বাচন প্রতিহত করব আপনাদের সাথে নিয়ে, আপনাদের শক্তিকে সাথে নিয়ে। তাই আপনারা সুশৃঙ্খলভাবে বসবেন এবং আপনাদেরকে এখানে শীতবস্ত্র দেওয়া হবে। আমাদের অনেক নেতারা জেলে, মহাসচিব জেলে, স্বয়ং প্রধানমন্ত্রী, সবচাইতে যিনি জনপ্রিয় তিনি আজকে বন্দী। আমাদের হাজার হাজার নেতা কর্মী বন্দী, তারপরেও আজকে এই শীতে মানুষের পক্ষে দাঁড়িয়েছে বিএনপি এবং যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করে, বিএনপির আদর্শে বিশ্বাস করে এই পেশাজীবী সংগঠন, তাদের মধ্যে ডাক্তারদের সংগঠন ড্যাব। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি।